এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ওই চাঁদপুরের সন্তান ঢাকা গার্মেন্টসে চাকরি করে, মাকে ফোন দিয়ে বলে মা আগামীকাল ঈদের দিন আমি বাড়ি আসব, আমার বাবা যেন বাজার না করে, 6টা মাস পরে আমি আসব, সব বাজার করে আমি নিয়ে আসতেছি মা। মা কথাটা শুনি আনন্দে আত্মহারা, আমার সন্তান আজ বাড়িতে আসবে। সন্তানের কথা শুনিয়া সবাইকে ডেকে ডেকে বলে, তোরা শুনছ আমার সন্তান বাড়িতে আসতেছে। 6 বছরের ছোট্ট একটা বাচ্চা খুশিতে লাফাইতেছে, আমার বাবা বাড়ি আসবে, কত আনন্দ! স্ত্রী আনন্দ, ভাই বোনের আনন্দ, ভাইয়া সাথে আগামীকাল ঈদ করবো, নতুন জামা কাপড় নিয়ে আসতেছে ভাইয়া। মা জানালা করে বসে আছে, রাত্র গভীর ঘুমায় না। বাবা ডেকে বলে, বিবি কেন শোও না? মা ডেকে বলে, ও স্বামী আমার, আমার খোকাই 6টা মাস পরে এসে আমায় যখন ডাক দিবে, আমি যদি ঘুমায়া থাকি আমার দিলটায় বড় কষ্ট লাগবে, আমার সন্তান যেন মন খারাপ না করে, আমি মা অপেক্ষায় আছি। দরজা জানলা খুলে মা বসে আছে, সন্তান কখন এসে মা বলে ডাক দিবে? ফজরের আগে আগে লঞ্চ চাঁদপুরে ঘাট দেওয়ার কথা, বাবাকে উঠাইয়া কয় সন্তানকে ফোন দাও কত দূর। বাবা সন্তানের ফোনে ফোন লাগাইছে, দেখে ফোনটা বন্ধ বলতেছে। বাবার মনে একটা ভয়, আমার সন্তানের ফোন কেন বন্ধ? ফজর হয়ে গেল, সব মানুষগুলো উঠে এবার রওনা দিল গোসল দেওয়ার জন্য। বিভিন্ন ঘরে ঘরে নাস্তার সময়ের আয়োজন, কত আনন্দ! ঘরের ছোট বাচ্চাটা উঠে গেছে, বাবা এখনো আসে নাই, দাদি আমার কয় না। সব বাবারা তার সন্তানকে নিয়ে গোসল করতে যায়, কিন্তু সন্তানটা জানালা দিয়ে তাকায় আর কান্দে আর বলে, মা গো আমার বাবা কখন আসবে, আমিও গোসল করতে যাব, নামাজে যাব, বাবা কখন আসবে, নতুন জামা কাপড় পরে আমি ঈদের ময়দানে যাব। ফজরের পর এই ঘরে কান্না, কেন সন্তান আসে না? হঠাৎ এক অচেনা নাম্বার থেকে ফোন আসলো, বাবা ফোনটা রিসিভ যখন করলো, ও পার থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। ডাক দিয়া বলে, ও বাবা তোমার সন্তানের নাম কি? অমুক বলে, হা তুমি এখনো ঘরে, তোমার সন্তান তেদিকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও, চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে, সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। বাবা মোবাইলটা ফালাইয়া পাগলের মতো দৌড়া, মা একটা চিল্লানি মেরে বেহুশ হয়ে যায়, ছোট বাচ্চাটা আপু আপু বলে ঘরের এই পাশে দৌড়া, ঘরের আর এক পাশে দৌড়া, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, সবাই কান্না করে, ও তো কিছু বুঝে না। বাবা সন্তানের লাশের কাছে গিয়া দেখে হাতে এখনো বাজারের ব্যাগ আছে। সন্তান অ্যাম্বুলেন্সে করিয়া যখন বাড়ির উঠানে এসে অ্যাম্বুলেন্সটা থামাইছে, ছোট সন্তানটা দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেছে। এবার দেখে বাবা শুয়ে আছে, বাবার বুকের উপর উঠে সন্তানটা দুই গালে থাপড়ায় আর বলে, তুমি এত দেরি করে কেন আসছো? ঘরে মা কাঁদে, দাদি কাঁদে, ঘরে কাকায় কাঁদে, ফুফায় কাঁদে, বাসায় চলো ছোট সন্তানটা দেখে বাবা কোনো কথা বলে না। এবার বাবার দুই চোখ দুইটা মেলে আর বারবার ডাক দেয়, বাবা
এরপর যখন কথা বলে না সন্তানটা মনে করছে বাবা রাগ করেছে। এবার দুই গালে চুমুকায় আর বলে বাবা রাগ করো না, বাড়ি চলো মা কান্নাকাটি করে, আমি তোমার সাথে ঈদে যাব। ও বাবা তাড়াতাড়ি চলো, ও মুসলমান ইমানদার, ও বাঁকুড়ার মুসলমান, এমন হাজারো ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে যায়, কত ঈদের আনন্দ কত ফুর্তি, এক নিমিষে মৃত্যু এসে সব সয়া দিয়া যায়, এখান থেকেও বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আজকের এই অষ্টম বার্ষিক মাহফিল দেখো, বিগত বছরগুলোতে কত আল্লাহর বান্দা ছিল, তারা আজ কবরের আসামি হয়ে গেছে বন্ধু। অনুনয় বিনয় করি আর আপনা গুনাহ করিও না, আর নবীর কাদায়ও না নামাজ সারিও না, অন্তরটায় যদি বলে আর গুনাহ করব না, জীবনের কোনো গ্যারান্টি নাই, আল্লাহকে একটু হাত দুইটা দেখা দাও, নারায় তাকবীর নারায় তাকবীর, হ্যাঁ সোজা করেন সোজা করেন, ও দয়ার আল্লাহ তাকা দেখো আমরা গুনাগার, হাত উঠাইছি আর গুনাহ করবো না ওয়াদা করতেছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও, বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন, আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আমলের তৌফিক দেন, বলে না আদনা হা ইমাততুল আযা আনিত তরিক ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান। মহব্বতে সবাই নামাজের দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانات سينوں میں ہے ہمارا آسا نہیں مٹانا نام و نشاں ہمارا ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق فرانا نعفو عنده مقتدايا نبي وصحبه رجوما للهدايا في زماه لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله الله كم مبارك نام غير
अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। लक्ष कोटी टाका कमाईते कमाईते माथाय चुल नाई, भाई केमन आछेन भालो नाई, केन भालो नाई बोले बीबी कथा शोने ना, केन भालो नाई बोले सन्तान कथा शोने ना। কিন্তু একজন গরীব দৈনিক রিকশা চালায়, মাঠে কাজ করে, অল্প কিছু টাকা রোজগার করে, আজানের সময় রিকশার পেডেলটা বন্ধ করিয়া দেয়। গরীব আল্লাহর বান্দা ধান কাটতেছে, আজান শুনিয়া ধান কাটা বন্ধ করে দেয়, নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানা দেয়, ওই গরীব যখন ঘরে যায়, ঘরে যাওয়ার পর বিবি যখন খামটা মুছে গায়ে পাখার বাতাস দিয়া দেয়, ওই বাতাসটা দুনিয়ার বাতাস না, জান্নাতের বাতাস। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জানি সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে, ঠিক কিনা। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন কে আমাদের রব? আল্লাহ বলে বান্দা টাকা পয়সায় শান্তি নাই, টাকা পয়সার মধ্যে ধন দৌলতে শান্তি নাই, আমি আল্লাহকে যদি মেনে চলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে। আমরা কার হতে চাই? একজন মুমিনের কথা বলতে হবে কেমন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য জোরে বলেন? নাকি দুনিয়ার কোন পীরের জন্য? অনেকে আবার জীবনটারে পীরের জন্য সুপে দিছে, আছে না নাই আপনাদের এলাকায়? নাই পীরকে আমি মানব ততক্ষণ পীর নবীর সুন্নাত মানব যতক্ষণ, পীরকে আমি মানি না যেই পীর নবীর সুন্নাত মোতাবেক চলবে না। পীর এটা ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো মুরব্বি,
মুরব্বী আপনার লাগবে, হতে পারে পীর, হতে পারে মসজিদের ইমাম, হতে পারে মসজিদের মুয়াজ্জিন, হতে পারে মাদ্রাসার উস্তাদ, হতে পারে আপনার বাবা। তবে তার মধ্যে সঠিক জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। ঠেলা গাড়ি আছে না, ঠেলা গাড়ির ড্রাইভার যদি বলে বিমান চালাতে পারবে, যার যোগ্যতা নাই এ যদি কয় পীর হইব, তো সব মানুষ নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কি না? আমগো সমাজে এমন পীর আছে ল্যাংটায় ও পীর হইব, কাম বুঝেন ল্যাংটায় বলে পীর, ল্যাংটার দ্বারে গেছো কাকায় মাল আছে তোমরা বুঝবা, মাল তো সব দেখাই দিল ল্যাংটার দ্বারে আর কি আছে, কথা কয় না, ল্যাংটাকে পীর মানবো কেন? বাজান ল্যাংটা পীর যদি হয় তাহলে সমাজের পাগল আছে, এরা তো আরো বড় পীর, এরা তো ল্যাংটা তাই আরো 18-20 বছর আগে থেকে, ঠিক কি না? আমরা আল্লাহওয়ালাদেরকে মানব তখন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আল্লাহ তার রাসূলের পথে চলবে, ঠিক না? মুমিন কা ঈমান মাপার জন্য কিছু নির্দিষ্ট যন্ত্রের প্রয়োজন আছে। নবীজি যুদ্ধে রওনা দিয়েছে, দেখেন ছোট বাচ্চার ঈমান দেখেন, যুদ্ধে যাওয়ার পথে নবীজির একটা সিস্টেম ছিল, প্রত্যেক যুদ্ধে সাহাবা একরাম নির্ধারণ করতেন কারা কারা যুদ্ধে যাবে, একজন একজন করে নবীজি সাহাবা একরাম নির্ধারণ শুরু করছে। হঠাৎ নবী দেখে লাইনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আল্লাহ নবী প্রশ্ন করেন, বাবা কি তোমার নাম? ছোট বাচ্চা বলে, ও নবী আমার নাম রাফি ইবনে খাদিজ। আমার নবী বলে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইছো? ছোট বাচ্চাটা বলে, ও নবী আমি আপনার সাথে যুদ্ধ যাব এই জন্য লাইনে দাঁড়াইছি, শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, বাবা তোমার বয়স কত? বলে, আমার বয়স হলো 12 বছর। আমার নবী ডেকে বলে, বাবা যুদ্ধে যাওয়ার মতো বয়স তোমার হয় না, বাড়ি চলে যাও। ছোট বাচ্চাটা মনটা খারাপ করে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পর মা সামনে খানা দিচ্ছে, বাচ্চা খানা খায় না। মা ডেকে বলে, ও বাবা কেন খানা খাও না? ছোট বাচ্চা বলে, মা নবী আমায় যুদ্ধে নেই নাই। মা ডেকে বলে, বাবা নবী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, তুই টেনশন কেন করতেছো? ছোট বাচ্চাটা ডেকে বলে, মা আমার মনে বড় ইচ্ছা আমি যুদ্ধে যাব। মা বলে, কেন যাবি? ছোট বাচ্চা বলে, মা গো আমি যদি বড় হয়ে গুনাহগার হয়ে যাই, এই ভয়তে আমি আগেই শহীদ হয়ে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি দরবারে যাওয়ার জন্য মাগো আমার মনটা বড় ব্যাকুল, আমার নবী আমায় নেয় না। মা আল্লাহর দরবারে হাতটা উঠে ডাকতে, রে আল্লাহ আমি জীবনে কি করেছি জানি না, তবে কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো তোমার দরবারে কি নিয়া দাঁড়াবো আমি জানি না, তবে আমি রাফিক নিয়া তোমার দরবারে দাঁড়া যাব। জীবনে কিছু করতে পারি না, তবে রাফির মতো একজন সন্তানের মা হয়েছি। জোরে গান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, বেশি দেরি করতে হয় নাই, অল্প কিছুদিনের মধ্যে আবার যুদ্ধের ডাক এসে যায়। বাচ্চাটা জোলাইনে দাঁড়াইছে যুদ্ধে যাওয়ার জন্য, আমার নবী একজন একজন করে সাহাবা একরাম নির্ধারণ শুরু করলেন। আমার নবী তাকায় দেখে, আজও ছোট বাচ্চাটা লাইনে দাঁড়ায় রয়েছে, তবে বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় থর থর করে কাঁপতেছে আর কান্না করতেছে। আমার নবীজি যখন বাচ্চার কাছে চলে যায়, বাচ্চাটা লাফ দিয়ে নবীর পাও দুইটা জড়ায় ধরছে, নবীর পাও দুইটা জড়াইয়া মায়ার শুনে ডাক দিয়া কয়, নবী গো
আজ আমায় ফেলায়া যাবেন না, আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আজ আমি যুদ্ধে যাব, আমাকে আপনি ফেলায়া যাবেন না। আমার নবী বলে, বাবা তোমার চোখের পানি মিথ্যা না, তোমার চোখের পানি আবেগের পানি না, তোমার চোখের পানি ইমানের পাওয়ারের পানি। এই কথাটা বলিয়া নবীর আফিকে ঘোড়ার পিঠে চড়ায়া যায়, আর ডেকে বলে তুমিও আজ আমাদের সাথে যুদ্ধের সৈনিক হয়ে গেল। নবীজি একটু বামে গেছে, হঠাৎ দেখে এক মা দুধের একটা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল। নবীজি আমার বলে, মা তুমি এত ছোট বাচ্চা নিয়ে কেন বাহির? ছোট বাচ্চাটা নিয়ে মা বলতেছে, নবী আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী বলে, এত ছোট বাচ্চা যুদ্ধে নিবে? ও তো তীর চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না। ওই মা বলে, নবী আমি ভালো করে জানি আমার বাচ্চা তীর ধনুক চালাতে পারবে না, তবে আপনার গায়ে যদি তীর এসে আমার বাচ্চাটা দিয়ে আপনি তীরগুলো ফিরাবে। কেমন ঈমান, অন্তরে কেমন ঈমান থাকলে এমন কথা বলতে পারে। আমার নবী বাপ হাউ হাউ করে কান্না শুরু করে দেয়। আমার নবী ডেকে বলে, মা তোমার মতো ঈমানদার যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী থেকে ঈমান মুসলমান উঠায়া নিবে না। আল্লাহর পয়গম্বর কথাটা বলার সাথে সাথে জিবরিল আমিন নবীর কানে কানে এসে বলে, পয়গম্বর ওই মায়ের এই মনের ইচ্ছা আমার আল্লাহর দরবারে পূরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে এই মাকে শহীদের মায়ের মর্যাদা দিয়ে দিবে। যুদ্ধে রওনা দেয়, যুদ্ধে রওনা দেওয়ার পর সাহাবায়ে কেরামরা বলাবলি করতেছে, এত ছোট একটা বাচ্চা মাত্র 12-13 বছর বয়সের রাফ ইবনে খাদিস কেমনে যুদ্ধে যাবে, কিভাবে এই রাফ ইবনে খাদিস তরবারি ধরবে, তরবারির সাইজ ওর চেয়ে আরো বড়। যারাই কথা বলতেছিল তারাই হাদিস বর্ণনা করে দেয়, ওই ছোট বাচ্চাটা যুদ্ধের ময়দানে নামার উপর ওর তরবারিতে এত পাওয়ার মনে হয়েছিল তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে হত্যা করতেছে, আমার নবী তাকা 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 ঈমানদার হওয়ার জন্য বয়সে কোনো প্রয়োজন হয় না, ছোট বাচ্চার ইমানের পাওয়ার দেখ। ওর অবস্থা দেখিয়া বেঈমানরাও বেহুশ, একা গোটা উহুদের ময়দান কাঁপায়া ফেলতেছে। আমার নবীজি তো খুশি আত্মহারা, বেঈমানরা পাগলের মতো ছোটাছুটি করতেছে। ছোট বাচ্চাটার ইমান, ছোট বাচ্চাটার ইমান দেখে বেঈমানরাও হতভম্ব। ওকে দমানো না গেলে আমরা হেরে যাব। ইহুদি খ্রিস্টান বেঈমানরা উহুদের দক্ষিণ প্রান্তের এক পাহাড় থেকে রাফির কলিজা বরাবর একটা তীর মেরে দিছে, তীরটা এসে সরাসরি ওর কচি কলিজা ভেদ করে পেছন থেকে বের হয়ে গেছে। রাফ ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। আমার নবী নিজে দৌড়ে এসে রাফিকে কোলে তুলে নিছে। আমার নবী মাথাটা মোসা আর কায় রাফি, কতবার তোরে আসতে নিষেধ করলাম, আজ তুই আসছো দেখ কত বড় বিপদ। রাফ ইবনে খাদিজ নবীর চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয়, পয়গম্বর কিসের বিপদ? আজ যদি আমি নাচতাম আপনার দামি খুলে আমি চড়তে পারতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবী আজকে যদি আমি নাচতাম আপনার দামি খুলে চড়তে পারতাম না, আপনার ওই মোবারক হাত আমার মাথায় উঠতো না। আমার নবী এত খুশি হয়ে যায়, আমার নবী ডেকে বলে, ও রাফি গ তোমার বুকের তীরটা আমি উঠাবো, তবে তীরের পলাটা আমি কলিজায় আটকে রাখবো।
রাফি ইবনে হাদিস কে আমার নবী বলে তুমি জানো আমি কেন তীরের ফলাটা আটকে রাখবো। ছোট বাচ্চা রাফি বলে নবী আমি জানি না। আমার নবী ডেকে বলে ও রাফি আমি কেন তীরের ফলাটা কলিজায় আটকে রাখবো জানো? আমি কিয়ামতে কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না। তবে ও রাফি আমি তোমাকে আল্লাহর দরবারে কোলে নিয়ে দাঁড়া যাব আর ডেকে বলবো আল্লাহ এই রাফি একজন শহীদ আমি নবী নিজে সাক্ষী দিতে তাড়াতাড়ি জান্নাতের মেহমান বানায় দা। ছোট্ট একটা ছেলের ইমানের কি অবস্থা? আপনার আমার ইমানের অবস্থা সমান নয়। এ মুসলমান ইমানদার আমার একটা কথার জবাব দেন, আমার নবী যদি চাইতো আল্লাহর দরবারে টাকা পয়সা ধন দৌলত পাইতো কি পাইতো না? কেন আমার নবী করে নাই? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা যায় আমার নবী না চাওয়ার কারণ, আমার নবী জানে উম্মতের মধ্যে অনেকে থাকবে ব্যস্ত, অনেকে থাকবে গরিব, অনেকে বলবে রিজিক কামাইয়ের জন্য নামাজ পড়তে পারি নাই। আমি নবী না খেয়ে দিনে দাওয়াত দিয়েছি, এরপর আমি নবী ইসলাম থেকে বাহিরে যাই নাই, নামাজ ছাড়ি নাই। এখন আমার জবাব দেন, আমি যদি কারো বাসায় খেতে যাই, খালি আমরা খাই না, খান আপনারাও, নাম করে হুজুর ওখানে বুঝেন, আমি যদি কারো বাসায় খেতে যাই, ওনারটা খাইছি না আল্লাহর দেয়া রিজিক খাইছি, রিজিকটা আল্লাহ দিছে, মানেন তো? এটা আল্লাহ রিজিক দিলে বান্দা ফিরানোর ক্ষমতা আছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ এগুলো চিনবে না, কে আলেম আর কে আলেম না, আল্লাহ এগুলো দেখবেন, আল্লাহ দেখবে কার আমল আছে, আমল। আর এই আমল শিখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি আলেম হওয়া, এজন্য আমরা আলেম হয়েছি। আপনি সিনেমায় চাকরি করেন, এহেন বই যদি কেন পাঁচ ওয়াক্ত নামাজি হবে সম্ভব? আপনি ঘুষের প্ল্যাটফর্মে বসে যদি বলেন আমি ঘুষ খাবো না সম্ভব? আপনার চাকরিই তো থাকবে, আপনি দশজন মিলে ভাগায় দেবেন। একজন পুলিশ অফিসার ভালো হতে গেলে দশজনের গুতায় ভালো থাকতে পারে, ঠিক আস্তে কইলো ঠিক জোরে কইলো ঠিক, এটা হলো সমাজের অবস্থা। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সমাজের বোঝা না, সমাজের বোঝা তারা সুদ খেয়ে ঘুষ খেয়ে জমিন নাপাক করেছে যারা, সমাজের বোঝা তারা যারা নিজের আপন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এরাই সমাজের বোঝা। হুজুররা এই চার দোকানে বইয়ে বই দেখবেন চা খায় সিগারেট খায় বিড়িতে টান দরকার, হুজুর এই দেশটা কয় কি কারণে? এই হুজুর দেশ খাইছে না খাজুর খাইছে? হুজুররা দেশ খায় না ভাই, আমরা ক্ষমতাবে টানা টানির ইচ্ছা আমাগো নাই, ওটি আমাদের দরকার নেই। যারা কোন হুজুর দেশ খাইছে, যারা অপবাদ দেন তাদেরকে বলবে এক সপ্তাহ ক্ষমতা দিয়ে দেখেন, ওই এক সপ্তাহ সোনার বাংলা করে দিবে, কারণ আমরা কোরআন নিয়ে চলি, এটা এমন একটা গ্রন্থ, এখানে সংবিধান কেমনে চালাতে হবে, পরিবার কেমনে চালাতে হবে, রাষ্ট্র কেমনে চালাতে হবে, সন্তান কেমনে চালাতে হবে, পৃথিবী কেমনে চালাতে হবে, আন্তর্জাতিক জীবন কেমনে চালাতে হবে, প্রত্যেকটা জিনিস কোরআনে আল্লাহ রেখে দিয়েছে। যারা কয় হুজুর বিজ্ঞান জানে না, সায়েন্স আর্টস কমার্স বুঝে না, সমাজ বিজ্ঞান বুঝে না, রাষ্ট্রনীতি বুঝে না, হুজুররা সমাজের বোঝা, তাদেরকে আমি বলে দেই বিজ্ঞান যত শিখো তুমি, এটার এইটার চেয়ে বড় বিজ্ঞানী কোন কিতাব নাই। খ্রিস্টানরা এখনো সবার উপরে কোরআনকে রেখে দিয়েছে মহাগ্রন্থ হিসাবে, তুমি কোন বিজ্ঞান বলবা, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান বলো না কেন, এরপরে গ্রহের বিজ্ঞান বলো, বিগ ব্যাং থিওরি নিয়ে যত বিজ্ঞান, পিঁপড়াবিদ্যা যা বলো না কেন, বিজ্ঞান আবিষ্কার করছে 150-200 বছর আগে, আর আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে আবিষ্কার করছে, ওগুলো আমরা পড়ি। দলিল দিয়ে দিই, একটা দলিল নেবেন দেখেন, বিজ্ঞান বলছে চাঁদের নিজের কোনো আলো নাই, চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে এরপর রাত্রে দিনে দুনিয়ায় আলো দেয়, এই বিজ্ঞান আবিষ্কার করেছে 200 বছর আগে, আর আল্লাহ সূরায়ে ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমরাম মুনীরা,
চন্দ্র এবং সূর্যের পথ ভিন্ন ভিন্ন, এই চন্দ্রের পথ এই সূর্যের পথ, একটার পথে আরেকটা যায় না, এটাকে কক্ষপথ বলে। কক্ষপথ আবিষ্কার করেছে 150 বছর আগে। আর কোরআনের সূরায় আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ আরো 1500 বছর আগে বলে সুবহানাল্লাহ, পকেটে থুই দেন। তো এটা এমন কোরআন, পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে 89 বছর আগে বিজ্ঞান। কি দেখেন, পিঁপড়ারা বাজার সদায় করে, এদের মৃত্যুদেহ এরা কবর দেয়, মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে। এদের আবার প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন, এদের খাদ্যমন্ত্রী কামরা ভিন্ন। কোথাও বেড়াতে গেলে এরা মিষ্টান্ন নিয়ে যায়, যদিও আপনার আমার বাড়ির চিনি চুরি করে লয়ে যায়, তারপরও যায়। কোনো বন্যা আসলে এরা একত্ববাদ হয়ে যায়, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এই যে দেখবেন বন্যার পানি যখন উঠে পিঁপড়ারা দলা বেঁধে এক এক জায়গায় থাকে, এটা পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে 89 বছর আগে বিজ্ঞান। আর আল্লাহ কোরআনে সূরায় নমলের 17 এবং 18 নম্বর আয়াতে আরো 1500 বছর আগে বলে দিয়েছে। বৃষ্টি বিদ্যা সূরায় লোকমানে আল্লাহ কইছে 1500 বছর আগে, মানছাই মাত্র 120 বছর আগে আবিষ্কার করছে। মঙ্গল গ্রহ কয়দিন আগে আবিষ্কার, আবিষ্কার আগে করেছে তারা সফলভাবে পদার্পণ করেছে বিজ্ঞান। এই গ্রহ তত্ত্ব মঙ্গল বিদ্যা সব কিছু আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে বলেছে। আপনি কোন দিকে যাবেন, চিকিৎসা বিজ্ঞানে যাবেন, ঔষধ টৌষধ খাই একটা কে কয়? আরে বিজ্ঞান যদি না থাকতো আমার মাথা ব্যথাটা কে ঠিক করতো? কয় কি কয় না, নদীর তুফানে পড়ছে, তুফানে পড়ে পারে যখন আইছে কোন রকম বাইসে টাইসে, মাঝিটা ভালো আছিল রে, অথচ বাসাইছে কে? আপনাদের এই যে যশোর, আমার 2 বছর আগে একটা মাহফিল ছিল যশোর, ঝিনাইদহ কালীগঞ্জ আছে না, কালীগঞ্জ আমার একটা মাহফিল ছিল 2 বছর আগে। আমি ঢাকা থেকে বিমান উঠছি 5:30 বিমান, এপ্রিল মাসের মাহফিল, এমন বৃষ্টি আর তুফান, উপরে ঘূর্ণিঝড়, আমাদের বিমানটার মনে হয় দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। তো মহিলারা পর্যন্ত আজান শুরু করে দিয়েছে ডরে, বুঝেন না, এমন অবস্থা। হুজুর ছিলাম আমি আর আমার খাদেম, আর কেউ নেই। এখন মানুষ শুধু আমার কয়, হুজুর আপনি একটু দোয়া করেন, সবাই কান্তাছে শেষ জীবন, আর উপরে বাসার তো সুযোগ নেই। সেই বিমান গিয়ে নামছিল চিটাগাং, কোথায় এই যশোর নামতে পারে না, বিমান এমন আউলে জাউল হয়ে গেছে ঘুরতে ঘুরতে, ঘূর্ণিঝড় থেকে বের হতে পারে না। তো এয়ারপোর্ট থেকে নামছে, কান্না কান্দি আল্লাহরে ডাকতে ডাকতে, নোম হিন্দুরাও দেখি আল্লাহরে ডাকে, ভগবান সব মিলে দিলে ডাকতেছে, যে বাসায় আর কি, এমন একটা অবস্থা হয়ে গেছে। নাইমে সবাই পাইলটের খুঁজে, হারে পাইলটটা যে ছিল কি ভালো রে, কত বড় নেমক আমরা, আমার মেজাজটা এত গরম হয়ে গেছে, আমি চুপ করে বয়ে রয়েছি, মানে সামনে আমাদের রিসিভ করার জন্য লোক আসতেছে। পরে পাইলট, ওনার নাম ছিল আব্দুল হান্নান, এখন আমার মনে আছে, ওই লোকটা এসে বলে আপনার আসলেই অপদার্থ, আল্লাহ যদি না বাঁচাই তো আমি পাইলট আপনাদের বাঁচাতে পারতাম না, এটা পাইলট বলে। আর নেমো খারাপ মানুষ কয় পাইলট ভালো ছিল, পাইলটের উসিলে আল্লাহ, কারণ ঘূর্ণিঝড় অতিরিক্ত হইলে পাইলট বিমান ছেড়ে প্যারাসুট নিয়ে লাভ দেয়, উনি দেয় নাই। আমারে বলেন তো আল্লাহ যদি চাইতো একজনও বাঁচতে পারতাম, সেই সিটিং দিয়ে ঢাকা আইছি, ঢাকায় এরপর আবার ফ্লাইটে যশোরে মাহফিল করছি। এই জিনাই দায় ওই দিনের পর চিন্তা করছে আর জীবনে বিমান উঠবো, কিন্তু এরপর ওখানে 100-এর উপরে হয়ে গেছে, ওটা লাগতেছে আপনারা জোরাজোরি করেন, কিছু করার নাই। একটা জিনিস মনে রাখবেন, সর্ব অবস্থায় সর্ব অবস্থায় সব দিক থেকে বিবেচনা করে দেখবেন আল্লাহর সাহায্যের হাত প্রত্যেকটা জায়গায় লুকায়িত, সব জায়গায়। এই বোতলটা, এই বোতলটা, এটা কোনো লোহা আছে? আছে, কিন্তু লোহার মেশিন ছাড়া বানাইতে পারে না। তো লোহার মেশিনটা কে বানাইছে? আল্লাহ বানাইছে, মানুষ বানাইছে। লোহাটা কে বানাইছে? লোহার গাছ আছে মাটির নিচে, সেখানে কে দান করেছে লোহা? লোহার মতো শক্ত কোন পদার্থ বিজ্ঞান 650 বছর রিসার্চ করেও তৈরি করতে পারে না, সেই লোহা দান করেছে কে? এক একজন, কেউ ফ্রান্স মাইক্রো, কেউ জাপানি মাইক্রো, কেউ জাপানি টয়রে, কেউ রেমন্ডের কাপড়, এক একজন এক একটা কাপড় গায়ে দেয়। কিন্তু আলটিমেটলি চিন্তা করে দেখেন ওই কাপড় যে সুতা দিয়ে তৈরি হয়েছে, ওই সুতা আমার আল্লাহ ওই যে তুলা গাছ থেকে দিয়েছেন, ওই তুলা গাছ আল্লাহ না দিলে সুতাও হইতো না, কাপড়ও হইতো না।
বিস্কুট খাইতেছেন মানুষে বিস্কুট বানায় দিছে কিন্তু গম দিছে আমার আল্লাহ গম না থাকলে বিস্কুট খাওয়া লাগবে না পিঠা খায় চাউল দিছে আমার আল্লাহ সব কিছুর পিছনে আল্লাহ এই যে কদু আছে না কদু চিনেন আবার করে লাউ আমি কই কদু আর করে লাউ লাউ আর কদু এক না লাউ বলবেন না লাউ শব্দটা যেমন অলসতা কাটানোর জন্য কিছু টাইমের জন্য লুডো খেলা জায়েজ আছে শরীয়তে কিছু টাইমের জন্য অলসতা এটা সময় অপচয় করে না কিন্তু ওই অল্প টাইমে তাস খেলা জায়েজ না কেন তাসটা উৎপাদন হইছে জুয়ার থেকে বুঝেন নাই তো লাউ শব্দটা উদ্ভাবন হয়েছে হিন্দুদের একটা সংস্কৃতি থেকে নোংরা সংস্কৃতি থেকে হয়েছে একটা সুতরাং আমরা কদু বলবো কি বলবো কদু কদু তা এই কদু খাইলে পেটের জ্বালা পোড়া কমে বুকের জ্বালা পোড়া কমে পাইলসের সমস্যা কমে যায় কদু কে দান করেছে কাকরোল না চিনেন কাকরোল খাইলে কোলন ক্যান্সার ডায়রিয়া কমে যায় কচু শাক খাইলে আপনার চোখের জ্যোতি বাড়বে মায়েদের অনেকের সন্তান হওয়ার পর বুকে দুধ নাই মাকে বেশি করে কলমি শাক আর কদু খাওয়া দিবেন আল্লাহ দুধের ব্যবস্থা করে দিবে ঘুমানোর আগে যদি এক গ্লাস পানিতে এক চিমটি লেবুর রস আর এক চামচ মধু মিলাইয়া খেয়ে ঘুমায়া যান সকালবেলা যদি ঘুম থেকে উঠে ইস্তিনজায় যান প্রস্রাব করতে যান পায়খানায় যান চিকিৎসা বিজ্ঞান বলে শরীর থেকে মিনিমাম 10টা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বের হয়ে যায় আমারে কত লেবু আর মধু কে দান করছে আরো আস্তে কোন আল্লাহ দান করছে কিন্তু আল্লাহরে তো আমরা দেখি না দেখি যে আহা কত কিছু খাইতেছে এই যে ফেয়ার এন্ড লাভলি আর ফেজ ওয়াশ মাখতে মাখতে শেষ ফর্স হওয়ার জন্য কত কি করেন করে কি করে না বেশি করে গাজর খাবেন গাজর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে গাজর কে দান করছে গাজর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে কালকে বাজারে একটা গাজর থাকবে না সব শেষ করে লাইবে এই যে অনেকের চোখের নিচের কালো দাগ পড়ে শশা কেটে গোল করে কেটে গোসলের আগে চোখে দিয়ে আধা ঘন্টা শুয়ে থাকবেন এরপরে গোসল দিবেন আস্তে আস্তে এক সপ্তাহ না লাগবে না এর মধ্যে চোখের কালো দাগ পরিষ্কার হয়ে যাবে আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন উপাদান দিয়েছে ওডিরে বাইডা মাইডা গলায় মলায় এরপরে ক্রিম বানায় এই মধুর মিশ্রণ দিয়ে শেভিং ক্রিম বানায় মধুর মিশ্রণ দিয়ে কোল্ড ক্রিম বানায় মধুর মিশ্রণ দিয়ে আপনার ফেস ক্রিম বানায় মধু ছাড়া এগুলো হয় না ওই শশার মিশ্রণ ছাড়া হয় না দেখবেন ওই যে প্রত্যেকটা ক্রিমের গায়ে লেখা আছে কি কি দিয়ে তৈরি হয় সেখানে ভালো করে পড়লে বুঝতে পারবেন আল্লাহর দয়া কত জায়গায় শুধু তাই না আল্লাহ বলে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান গভীর সমুদ্রের নিচে জিনুকের মুখে মুক্ত দান করছে আল্লাহ তাও বান্দার জন্য জোরে কর না সুবহানাল্লাহ فبأي آلاء ربكما تكذبان এরপর আমার আল্লাহরে তোমরা কেমনে মানো না আমি আল্লাহ তোর জন্য এত কিছু দান করলাম এ বান্দা আমি আল্লাহর কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই আমি আল্লাহর একটা মাত্র চাওয়া বান্দা আমার তা খাবি আমার তুমুক কর আমি আল্লাহ তোর কাছে টাকা চাই না পয়সা চাই না আমি আল্লাহ তোর কাছে ভ্যাট ট্যাক্স কিছুই চাই না আমি আল্লাহর মাত্র একটা চাহিদা ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমায় বানাইছে একটু আমার ইবাদত করবা আমার আল্লাহ বলে ডাক দিবা এরে বান্দা র‍্যাব আর্মি পুলিশ ওসিসি এসপি এইজি কমিশনার ডক্টর ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল লেখক সাহিত্যিক এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই জোরে জবাবদান আছে না নাই তারা যদি কেন পারে তুমি আমি কেন পারবো না ওই কবরে যাইলে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি মাওলানা না মুফতি না বক্তা আমার আল্লাহ দেখবে তোমার আমল আছে না নাই এই জন্য অনুনয় বিনয় করি যে যেই সেক্টরে থাকো না কেন যে যেইখানে থাকো না কেন প্রত্যেক জায়গা থেকে আল্লাহকে পাওয়া যায় নবীকে পাওয়া যায় ঠিক কিনা সব জায়গা থেকে পাওয়া যায় অজুহাত দিবেন না বাজার অজুহাত দিবেন না আল্লাহর আহকাম গুলো মেনে চলেন নবীর আহকাম গুলো মেনে চলেন দুনিয়া ও সুন্দর আখেরাত কি সুন্দর
যারা দেখবেন সুদের উপরে ডুবে আছে, ঘরে শান্তি না, বিপদ, টেনশন, কিন্তু যদি এক টাকা কামাই করেন, হালাল কামাই করেন, আল্লাহ এক টাকায় কোটি টাকার বরকত দিয়ে দিবে, ঠিক কিনা? জোরে কান। যে বান্দা হালাল রুজি করে, কামাই করে, দেখবেন এই বান্দার সন্তানগুলো ভালো হয়। হাদিসে আছে, সন্তানকে হারাম কামাই খাওয়ালে ওই সন্তানের চরিত্র কোনোদিন ভালো হবে না। আর আপনি আইসা কন দোয়া চান, হুজুর সন্তান কথা শুনে শুনে দোয়া কইরে, আমি তো মুখের উপরে বলতে পারি না যে তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে নামাজ পড়ো না, তুমি যে অন্যায় করো, সেই অন্যায়ের একটা ভাগ তোমার সন্তানের গায়ে ঢুকছে, বলতে পারি না। চাকরি পাওয়ার সমস্যা কি? একটা দোকান দাও, চাকরি করতেই হবে, কথা আছে, চাকরি পাবে সবাই। বাংলাদেশে যে পরিমানে প্রতি বছর পাস করে ছাত্ররা বের হয়, সেই পরিমানে চাকরির কোটা নাই বাংলাদেশে, জায়গা নাই। ঢুকলেও 8-10 লাখ টাকা দিয়ে মামুর জোরে কেউ ঢুকে আর কি। যারা মেধাবী, অধিকাংশ মেধাবীরা রাস্তায় রাস্তায় ঘুরে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়ালেখা করাইয়া মাস্টার্স পাস করাইছে, এখন সন্তান চাকরির জন্য আর 10 লাখ টাকা লাগবে। আফসুস মুসলমান, ওই 10 লাখ টাকা দিয়ে চাকরি না কইরা, গোলামি না কইরা নিজে একটা প্রতিষ্ঠান কর, একটা চায়ের দোকান দাও, ভিআইপি হবে সমস্যা, একটা কফি শপ দাও, একটা ফাস্ট ফুডের দোকান দাও, 500 টাকা কামাইবা, মন চাইছে দোকান বন্ধ করে বেড়াতে যাও, কোনো সমস্যা নাই। আর ওই চাকরি করবা 10,000 টাকা বেতন, গালি অন্য 40,000 টাকা, ঠিক কি না? এজন্য যারা চাকরি করেন, আবার কইেন না চাকরির বিরুদ্ধে কইছি, করেন চাকরি তবে হালাল রুজি কামাই করেন, অনেক শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। যেই ঘরের সন্তান, যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করে, শাশুড়ি কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, ওই ঘরে কোনোদিন অশান্তি ঝগড়া লাগবে না। দেন না বউ শাশুড়ি আরে ফিলে ফিলি, কত কি চলে বাংলাদেশে, কিচ্ছু থাকবে না। আমি কসম দিয়ে বললাম, ইসলাম মেনে চললে বাংলাদেশে অশান্তি নামক শব্দটা আর বাংলাদেশে খুঁজে পাবেন না, ইসলাম মেনে চলতে হবে। বলতেছিলাম এজন্য নবীর মহাব্বত যদি না থাকে আপনার আমার অন্তরে, যত বাহাদুরি করি আর বড়াই করি এই দুনিয়ায় কিছুদিন চলবে, আখেরাত আল্লাহ যখন চেয়ার নিয়ে বসে যাবেন সিরিয়ার জমিনে, আল্লাহ একটা চেয়ার নিয়ে বসবেন এই বর্তমান সিরিয়ার জমিনে, চেয়ার নিয়ে বসে আল্লাহ সেদিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ বলবে আজকের বাদশাহী কার, একমাত্র কাহ্হার আল্লাহ, তোমাদের কে কোথায় আছো, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুলুকিল আরদ, কই জমিনের নেতারা, কই জমিনের প্রভাবশালীরা, কই জমিনের প্রতাপশালীরা, আজ আসো আমি আল্লাহ দেখবো তোমার কত ক্ষমতা। আল্লাহ একটা হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর বেহুশ, 50,000 বছর পর বেহুশ হয়ে থাকার পর মানুষগুলো যখন উঠবে পাগলের মতো দৌড়ায়, আল্লাহর সামনে দাঁড়ানো যায় না, আল্লাহ রাগের সামনে ভয় কেমনে দাঁড়াবো গো, এই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে পয়গম্বর আদমের কাছে সাহায্যর জন্য চলে যাবে। এই বলা ভাই কথা কইছ, পয়গম্বর আদমের কাছে গিয়া আর যে জানাইবে, ও আদম আমরা বড় অসহায়, আমাদেরকে সাহায্য করেন, আমরা আল্লাহর রাগের সামনে দাঁড়াতে পারি না, বড় ভয় লাগে। ওয়াকালা আদম সফিহুল্লাহি নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম বলবে আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে পারবো না। এই মানুষগুলো মাকামে মাহমুদের কিনারা দিয়ে যখন দৌড় দিবে, শুনবে কে যেন গুনগুন করে কান্না করতেছে ভিতরে, ওই মানুষগুলো যখন মাকামে মাহমুদের পর্দাটা উঠাইবে গো, পর্দাটা উঠায় দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্না করতেছে, আপনার আমার নবী মানে আমার উম্মত, আমার উম্মত, আমার নবী ডেকে বলবে উম্মত আমি নবী আল্লাহর কাছে ওয়াদা করেছি, তোরা একটাও যদি জাহান্নামে যাও আমি নবী জান্নাতে যাব না।
হলো আমাদের নবী যে নবী আমাদের জন্য তো মায়া করে সেই নবীকে আমরা কেন কাঁদাই সেই নবীকে আমরা কেমনে কষ্ট দিই রে মুসলমান অনুরাগ বিনয় করব রে যুবক এমন কোন দিন নাই এই যে বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায় এমন কোন দিন নাই বাস অ্যাক্সিডেন্টে মানুষ মারা না যায় এত অ্যাক্সিডেন্টের খবর তোমার কি কানে ঢুকে না কত স্বপ্ন বাড়ির মালিক হবা গাড়ির মালিক হবা টাকা পয়সার মালিক হইবা হঠাৎ করে ট্রাক এসে তোমার বাইকটা ফিসে দিয়ে গেল তোমার কোনো অপরাধ নাই ট্রাক ওলায় ধীরে মৃত্যু আছে ওই ট্রাক ওলায় ঘুমায়া হলেও তোমার এই ফিসে চলে যাবে ঠিক কিনা এই জন্য অনুনয় বিনয় করো বরে যুব ও বৃদ্ধ আল্লাহর বান্দা আজকের এই মাহফিল থেকে আল্লাহর দরবারে একটু আদা করে যাও আমরা আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আর মা বাবার সাথে বেয়াদবি করব না অন্যায় ভাবে কাউকে গালি দিব না আর কাউকে আঘাত দিব না যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে যারা কষ্ট করে সাফল্য মণ্ডিত করেছে তাদেরকেও কবুল করে নেন যুবক ভাইরা কষ্ট করেছেন কমিটিরা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে যেন কবুল করে নেন এবং এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আপনারা আমিন করেন না কেন সবাই দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا قال رب العالمين غنا غار بندا তোমার দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ জীবনের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার তো কোনো লস না তুমি যদি রাগ করে জাহান্নামে ফেলে দাও লাভ নাই আল্লাহ কে আছে তোমার আমনা ছাড়া পর আমাদেরকে বড় মায়া করে বানাইছো আল্লাহ রাগ করে জাহান্নামে ফেলে দিও না তুমি যেইভাবে চালাইলে যেভাবে চললে আমরা খুশি হব তুমি খুশি হবা নবী খুশি হবে সেইভাবে চলার তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যুব সমাজকে কবুল করে নাও আয় আল্লাহ যারা আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আয় আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে সুস্থতা দান করে দাও হায় আল্লাহ বিনয়ী জিন্দগি আদবওয়ালা জিন্দগি দান করো আল্লাহ আয় আল্লাহ অনেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ অন্ধকার কবরটা তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা টুটাইলাম জানি না কার মানাই জানি না কার বাবা নাই চির বিদায় নিয়ে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার ধারে শেয়ার হয়েছে আল্লাহ জানি না কার মা কেমন আছে জানি না কার বাবা কেমন আছে যেই মা দশ মাস দশ দিন কষ্ট করে মোদের লালন করেছে আল্লাহ
হায় আল্লাহ দুনিয়ার জমিনে আসার পর এত কষ্ট করেছে দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে সুপাকি ঘুমায়া গেছে মা ঘুমায় না আমরা যখন দূরে পড়ালেখা করার জন্য যাইতাম চাকরির জন্য যাইতাম ঘরে কত ভালো খাবার আয়োজন মা মুখে দিত না বাবা বারবার প্রশ্ন করত বিবি কেন খাও না মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপত মা বুঝাইতে পারত না বুকের মানিক দূরে রাইখা মা ভালো খাইতে পারেন হে আল্লাহ যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটায় পোড়াইয়া কত কষ্ট করে আমাদের জন্য রিজিকের যোগান দিয়েছে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়ে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ জানি না কার জানো মা নাই বাবা নাই মা বাবার কবর জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ হায় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত পারা দাও বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ও দয়া আল্লাহ শেষ করিয়া ইমানদার না মানে কবরে নিও না আল্লাহ আল্লাহ গুনাহ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও পর্দাওয়ালা বানায় দাও আল্লাহ মা বন্ধুরাও কবুল করে না আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।